গত 21-3-2018 দুপুর একটার সময় সেকশন 7 ও হোসেন অ্যাপারেলস গার্মেন্টস শ্রমিকগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মালিক কর্তৃপক্ষের সাথে ও ইপিজেড ব্যবসা কর্তৃপক্ষের সাথে শ্রমিকগণ তাদের দাবি আদায়ের জন্য কথোপকথন হয়। এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় শ্রমিকের চাকুরি 10 বছর পূর্ণ হওয়ার পর তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করা হয় কেন, দ্বিতীয় অবস্থায় ওভারটাইম কর্তন করা হয় এবং যে কোনো সরকারি ছুটি সাধারণ ছুটি হিসেবে পালন করা হয়, এ সমস্ত দাবি না মানার কারণে এক পর্যায়ে সেকশন 7 ও হোসেন অ্যাপারেলসের গার্মেন্টস শ্রমিকগণ উত্তেজিত হয়ে রাজপথে নেমে তাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ করে। সাথে সাথে ব্যবসা ও আইন প্রশাসন নিরীহ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে। এক পর্যায়ে দেখা যায় কিছু শ্রমিক আহত হয় এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা যারা পুরান আছি 8 বছর চাকরি করতেছি, 10 বছর চাকরি করতেছি, এদেরকে ডাইরেক্ট নোটিশ দিয়ে বের করে দিতেছে। আমরা ব্যবসাকে জানাইলাম, ব্যবসার লোক এসে আমাদেরকে বলতেছে ঠিক আছে এটা ব্যবসার দ্বারা, আসলে কিন্তু তা না আমরা এখন জানতেছি। কারণ ওরা সবাই বলতেছে আমাদের বলতেছে ব্যবসা থেকে নিয়ম অতিরিক্ত কাটতে আছে এবং ওভার টাইম দিতে আছে না, কাজের প্রেশার বেশি দিতে আছে, আরো অত্যাচারও বেশি করতে আছে পুরো লোকদের উপরে। বেতন একটু বেশি যাবে, একটু বেতন বেশি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে হচ্ছে। কারণ ব্যবসার লোকে জানাই যে ব্যবসার লোক কয় আমাদের কোনো নোটিশ এটা নয়, এটা কোম্পানি এদের নির্দেশ থেকে দিয়েছে, আমরা কিছু জানি না। নতুন নতুন একজন জিএম আসছে, ওনার নাম সাইমন, উনি আসার পরে ফ্যাক্টরিতে সমস্যা শুরু হয়েছে। এই সাইমনকে আমরা পরিষ্কার চাই, ফ্যাক্টরিতে যেন না দেখাই সাইমন। বন্দর থানা থেকে সোহাগ সর্দারের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।